আবারও আরেকটা নতুন রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা কিভাবে তোমাদের যে মুখের যে ছিদ্রগুলি থাকে, মানে ওপেন পোর্সগুলো, সেভাবে সেগুলো কিভাবে একদম সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে তোমরা রিমুভ করে দিতে পারো পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে, এমনকি কোনো কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার না করে। হ্যালো বন্ধুরা, একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিওটা দেখার শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আর এই অনেকেই আমাকে কমেন্ট করে থাকে যে এগুলো কি ছেলে মেয়ে উভয় ব্যবহার করা যাবে। অবশ্যই ছেলে মেয়ে উভয় ব্যবহার করা যাবে, এমনকি অল টাইপ স্কিনের জন্য এই রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তাই তোমরা নিশ্চিন্তে যাদের অয়েলি স্কিন, নর্মাল স্কিন, ড্রাই স্কিন, তারা ব্যবহার করে যেতে পারো। শুধু সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু এই রেমেডিটা তোমরা ব্যবহার করলে অবশ্যই, সেখানে কিন্তু যে আমি নারকেল তেলটা দিয়েছি সেই নারকেল তেলটার পরিবর্তে তোমরা এখানে সামান্য একটু, যদি নারকেল তেল শ্যুট না করে, অলিভ অয়েল দিয়ে দিতে পারো। তো রেমেডিটা তাহলে চলো এবার শুরু করে যাক। এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো, তারপরে দিয়েছি টক দই, এবার আমি দিয়ে দিয়েছি নারকেল তেল। এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ, সমপরিমাণে নিয়েছি আমি টক দই, তারপরে নিয়েছি আমি নারকেল তেল। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে দেখবে যে যদি তোমাদের আর একটু দইয়ের পরিমাণ হয়, দরকার হয়, তাহলে অবশ্যই নিয়ে নেবে। তো আমি যতটা পরিমাণে নিয়েছি আমার পরিমাণটা একদম পারফেক্ট ছিল। তো ভালো করে মেশাতে হবে যেন কোনো লাম্পস না থাকে। দেখো খুব সুন্দর একটা পেক কিন্তু তৈরি হয়ে গেছে। এটা তোমরা তৈরি করে দুদিনের জন্য রেখে দিতে পারো, কারণ অনেকের হাতে কিন্তু সময়টা কম থাকে, তাই তোমরা দুদিনের জন্য তৈরি করে রেখে দিতে পারো। এর বেশি কিন্তু একদমই তৈরি করবে না, অবশ্যই একটা কোটে করে ফ্রিজে রেখে দেবে। আবার কীভাবে ব্যবহার করবে, ব্যবহার করার আগে আমি প্রতিবার বলে থাকি যে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেবে যেন কোনো ধুলোবালি না থাকে। তারপরে স্কিনটাকে ক্লিন করার পর একটু মুছে নিয়ে সামান্য একটু ভেজা অবস্থায় সমস্ত মুখে, হাতেও লাগাবে, কারণ অনেকের হাতে ট্যান পড়ে যায়। তাহলে তোমরা গলায় হাতে লাগাতে কিন্তু একদম ভুলবে না, কারণ এটা ট্যান দূর করতে কিন্তু খুব ভালো কাজ করে। মুখে লাগানোর পরে একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে। যখন দেখবে যে মুখে লাগানোর পরে পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, তো তখন তোমরা কিন্তু কোনো ফেস ওয়াশ ব্যবহার করবে না, শুধু প্লেন জল দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নেবে। কারণ কি, কোনো ফেসপ্যাক লাগানোর পরে কখনও ফেস ওয়াশ ব্যবহার করতে নেই, তাহলে এর গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে। তবে আরেকটা কথা বলি, ময়েশ্চারাইজার লাগানোর আগে কিন্তু টোনার আর সিরাম এই দুটো জিনিস ব্যবহার করতে একদমই ভুলবে না, কারণ টোনার সিরাম কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ জরুরি। তারপরে তোমরা কিন্তু ময়েশ্চারাইজারটা অবশ্যই অবশ্যই লাগাবে, কারণ ফেসিয়াল করার পর দেখবে স্কিনটা কিন্তু একটু ড্রাই হয়ে যায়। তো তৎক্ষণাৎ কিন্তু তোমরা অবশ্যই ময়েশ্চারাইজারটা ব্যবহার করে নেবে। তোমরা তোমাদের পছন্দ মতো ময়েশ্চারাইজার ব্যবহার করে নেবে। এভাবে টানা 7 দিন ব্যবহার করো। যদি হাতে সময় কম থাকে অবশ্যই 3 দিন কিন্তু এই ফেস প্যাকটা ব্যবহার করার চেষ্টা করবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের স্কিনটা কতটা গ্লো করছে, এমনকি তোমাদের স্কিনে যে ব্রণের দাগ, মেছেদার দাগ, এমনকি ওপেন পোর্স, মানে স্কিনে যে গাল, মুখের মধ্যে যে গর্ত গর্ত যে দাগের সমস্যাগুলো ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে দেখবে খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে। কারণ কি, এই যে গর্ত গর্ত দাগগুলো যখন গালে থাকে তখন কিন্তু দেখতেও ভালো লাগে না। আর তখন আমরা যখন অনুষ্ঠান বাড়ি যাই তখন কি করি, আমরা এগুলোকে মেকআপ দিয়ে ঢাকার চেষ্টা করি। তাই তোমরা এই সহজ পদ্ধতিতে ঘরে এই রেমেডিটা তৈরি করে লাগিয়ে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা শেয়ার হয়তো অনেকের উপকারে আসতে পারে। আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে, কারণ কি তোমাদের কমেন্ট পড়তে, এমনকি তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আমার ভীষণ ভালো লাগে। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা।